ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া 2019 সালে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভালোবাসার মানুষ হারুনুর রশিদ অপুকে বিয়ে করেন। কিন্তু তাদের সে সংসার বেশি দিন টেকেনি, নিজেদের ভিন্ন পথ বেছে নেন দুজন। পরে বিচ্ছেদ ভুলে দ্বিতীয় সংসার শুরু করেন ফারিয়া। এবার তার দেখানো পথে হাঁটলেন প্রাক্তন স্বামী অপু। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, মানুষের জীবন নদীর মতো, কখনো জোয়ার কখনো ভাটা। সবার জীবনে কিছু মানুষ আসে, কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার জীবনেও তেমনটি ঘটেছে। কারণ ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদের পর দুজন দুটি আলাদা মানুষকে নিয়ে ফের সংসার পেতেছেন। মূলত বিচ্ছেদের বছরখানেক পর প্রাক্তন স্বামী হারুনুর রশিদ অপুর নির্যাতনের কথা জানিয়েছিলেন শবনম ফারিয়া। তার অভিযোগে চুপ ছিলেন না অপু, পাল্টা জবাব দিয়েছেন তিনিও। তখনকার বিষয়টি অনেকটা একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ির মতো হয়ে দাঁড়িয়েছিল। তবে বিচ্ছেদ ভুলে কয়েক মাস পর অনেকটা চুপ ইশারে দ্বিতীয় বিয়ে করেন ফারিয়া। এবার তার দেখানো পথেই হাঁটলেন প্রাক্তন স্বামী অপু, অর্থাৎ ফের বিয়ে করেছেন অপু। আর সেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ অভিনেত্রী নিজেই। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেন অভিনন্দন শুভকামনা, জানিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। এর আগে 2015 সালে ফেসবুকের মাধ্যমে হারুনুর রশিদ অপুর সঙ্গে বন্ধুত্ব হয় ফারিয়ার। ফেসবুকে কথা বলতে বলতে নাকি তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। 3 বছর ধরে চলে তাদের বন্ধুত্ব। এক পর্যায়ে দুজন পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। 2019 সালের ফেব্রুয়ারির 1 তারিখে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তাদের।